بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত রোজাদার ভাইরা, আমরা ইনশাআল্লাহ প্রত্যেক দিনে অন্যান্য দেশের লোকদের চেয়ে আমরা আগে আসি আলহামদুলিল্লাহ। এটা একটা আমাদের একটা গর্ব যে বাংলাদেশে এখনো 90% মুসলিমদের মধ্যে আগ্রহ যে ইসলামকে প্রাণপ্রিয়ভাবে ভালোবাসে, এটি প্রমাণ পাওয়া গেল। কারণ যে এই দেশও আলহামদুলিল্লাহ যে বাংলা ভাষার যে দাওয়াত হই, অন্যান্য ভাষায় এতটুকু দাওয়াত হয় না। এটি একটা আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আমাদের ভাইয়েরা বলতেও পারে, শুনতেও এরকম ইচ্ছুক। দেখেন যে কোনো জায়গায় দিনের কথা বলেন আলহামদুলিল্লাহ সুন্দর শুনতেও চায় এবং বলতেও চায় আলহামদুলিল্লাহ। এখন আসছেন আমাদের সামনে কুরআন তেলাওয়াত করবেন আব্দুর রহমান বিন শেখ মাহবুব রহমান। আব্দুর রহমানকে ওনার পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করার জন্য আদেশ করা হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত রোজাদার ভাইরা, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা যার জন্য আমরা আকাঙ্ক্ষিত ছিলাম, আমাদের প্রধান বক্তা যিনি শেখ মাহবুব রহমান, তিনি আমাদের সামনে উপস্থিত। ইনশাআল্লাহ আমরা সকলেই মনোযোগ দিয়ে ইফতারের আগ পর্যন্ত সময়টুকু ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমরা বক্তব্য শুনব। আমি এখন অনুরোধ করছি আমাদের মাননীয় সম্মানিত ফাজিলাত শেখ মাহবুব রহমান, ওনার মূল্যবান বক্তব্য করার জন্য ওনাকে অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে হেদায়ত করেছেন,
যিনি এই মাহে রমজান দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে আমরা একবার ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে সেই আল্লাহকে অস্বীকার করো? তোমরা আসলে মরা ছিলে, মৃত ছিলে, তার থেকে তোমাদেরকে আল্লাহ জীবিত করেছেন, আবার মৃত্যুদান করবেন, আবার জীবিত করবেন, তারপর সেই আল্লাহর দিকে তোমরা ফিরে যাবে। আমরা বিশ্বাস করি একসময় আমরা ছিলাম না, এখন দুনিয়াতে আসি, একসময় আবার থাকবো না, কিন্তু এরপরে আবার আমাকে আবার উঠতে হবে। আরবের তৎকালীন কাফেররা প্রশ্ন করেছিল যে কাইফা ইয়াহিল ইযাম ওয়া হিয়া রামিম, আমরা যখন পচে মাটির সাথে মিশে যাব, হাড় গোর 40 বছর পরে হাড়ও মাটির সাথে মিশে যায়, সব মাটি হয়ে যাবে, আল্লাহ কি করে আমাদেরকে আবার উঠাবেন? তো আল্লাহ পাক বলেন, কুল ইয়াহিল্লাযী আনশাহা আউয়াল মাররা, সেই আল্লাহ তোমাকে জিন্দা করবেন, সেই আল্লাহ তোমাকে উঠাবেন যিনি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছিল। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের জন্য এমন একটা সময় কি ছিল না যখন কেউ তাকে চিনত না, জানত না, উল্লেখযোগ্য কোনো ব্যক্তি সে ছিল না? আমরা যদি চিন্তা করি গত 100 বছর আগে আমরা কোথায় ছিলাম, আবার 100 বছর পরে আমরা থাকবো কোথায়? কেউ হয়তো থাকবো না। সেই অনন্তকাল যেখানে আমরা থাকবো, আল্লাহ বলেন তোমরা আমার দিকে ফিরে আসবে, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি কিছু ছিলে না। আল্লাহ বলেন, একটু লক্ষ্য করে দেখো তো কোন জিনিস থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি এখন তর্ক আমার সামনে তর্ক করো, বিভিন্ন যুক্তি পেশ করো যে আসলে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি, আবার এমনি এমনি মারা যাব। আল্লাহ পাক বলেন, তুমি তোমার সৃষ্টিটা একটু চিন্তা করো, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, লা তুদরিকুল আবসার ও হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহকে দেখা যায় না কিন্তু সবাইকে তিনি দেখতেছেন। তো চিনবো কিভাবে আল্লাহকে যাকে দেখা যায় না? অনেকে বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এটা আসলে কিছুই না, যাহা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচন। তো আল্লাহকে দেখা যাবে না, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। তো চিনবো কিভাবে আল্লাহকে, কিভাবে আমরা আল্লাহকে চিনবো, আমাদের প্রভুকে চিনবো কিভাবে, কাইফা নাআরিফু রব্বানা? উত্তর হলো, নাআরিফু রব্বানা বি আয়াতিহি ওয়া আহকামি, আল্লাহ পাকের নিদর্শন এবং তার যে আয়াতগুলি, তার আহকামগুলি, এর দ্বারা আল্লাহকে আমরা চিনব। অনেক প্রমাণ আল্লাহ পাক রেখেছেন, অনেক বুজার বিষয়, অনেক বয়ান আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, প্রত্যেককে চিন্তা করা উচিত কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করা হলো। খুলিকা মিম্মা ইনদাফিক, এক ফোঁটা সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে বানিয়েছি মাটির সার বস্তু থেকে। আমরা যা খাই সব মাটির থেকে আসে না ভাই? এই মাটির শক্তি, এটা ভিটামিন, প্রোটিন, খনিজ পদার্থ বিভিন্ন আকারে আমাদের দেহে আসে।
এই শক্তি দেহে আসার পরে কেউ বলতে পারেন যে আমরা যে গোস্ত খাই, হ্যাঁ গোস্ত ভাই মাটির থেকেই শক্তি নেয়। আপনি গরু বলেন মহিষ বলেন, তারা কি করে মাটির শক্তিটা খাইয়েই তারা শক্তিশালী হয়। ওই শক্তিটা আমাদের দেহে যখন পৌঁছে, এরপরে আল্লাহ পাক বলেন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ, আমি বীর্য আকারে এই মানুষ সৃষ্টির মূল উপাদান আমি একটা সুসংরক্ষিত একটা জায়গায় এটাকে আমি স্থান করে দিই। মায়ের রেহমে এটা বিশেষ পদ্ধতিতে চলে যায়। ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقًا, আল্লাহ পাক বলেন ওই বীর্যটাকে আমি রক্ত বানাই। فخلقنا العلقة مضغة, তারপরে ওই রক্তটাকে আমি গোস্তের টুকরা বানাই। فخلقنا المضغة عظاما, ওই গোস্তের টুকরা দিয়ে আমি আবার হাড়ি বানাই, হাড়ি দিয়ে একটা খাঁচা তৈরি করি। فكسونا العظام لحما, ওই হাড়ির উপরে আমি আবার গোস্তের প্রলেপ দিই, গোস্ত দিয়ে চামড়া দিয়ে। فَأَنشَأْنَاهُ خَلْقًا آخر, সেখানে নতুন একটা সৃষ্টি আমি মায়ের পেটে তৈরি করি। ফি ظُلُمَاتٍ ثَلَاث, তিন অন্ধকারের ভিতরে যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস কোনো জার্ম জীবাণু কিছুই প্রবেশ করতে পারে না, সেখানে আমি আমার বান্দাকে সৃষ্টি করি। আল্লাহ বলেন আফারাইতুম মা তুমনুন, তোমরা কি লক্ষ্য করেছো যেই বীর্যের ফুটা তোমরা নিক্ষেপ করো, আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন, এই বীর্য থেকে বাচ্চাটা কে তৈরি করলো, তোমরা করলা না আমি করলাম? মা বাপের মিলন হইল, তারা ঘুমিয়ে ছিল, আল্লাহ পাক বলে আমার ঘুম আসে না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাইও না আমার একটু ঝিমানিও আসে না। আল্লাহ পাক বলে আমি এই বীর্যের ফুটা আমি কি করলাম, রক্তে পরিণত করলাম, তারপরে গোস্ত, তারপরে হাড্ডি, তারপরে নতুন একটা সৃষ্টি, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, এগুলি সব কিছু দিয়ে আমি একটা নতুন একটা সৃষ্টি সেখানে তৈরি করি। এই সন্তানকে পৃথিবীতে আসার জন্য আমি পথ সহজ করে দিই। এখন তো বিজ্ঞানের ফজিলতে আরও সহজ হয়ে গেছে, সময় হওয়ার আগেই বাচ্চা দুনিয়াতে আসলো, আসার আগেই আল্লাহ পাক এই বাচ্চার খাদ্য তৈরি করলেন। একটু লক্ষ্য করে দেখেন, যারা বলে যে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, মায়ের স্তনে দুধ ছিল না, বাচ্চা আসলো, খাবার আসলো, বাচ্চা বড় হয়ে গেল আবার খাবারটাও শুকিয়ে গেল, হয় না ভাই? আপনি কি মনে করেন এমনি এমনি হয়েছে, কোনো একটা পরিকল্পনাকারী নাই, এমনিতেই আপনার খাবার চলে আসলো, আপনার হাতের জায়গায় হাত আসলো, চোখের জায়গায় চোখটা আসলো? আল্লাহপাক বলেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমার চক্ষুটা একটু ঘুরাই ঘুরাই দেখো বান্দা, আমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? তুমি আমাকে চিনো না, তুমি বুঝতে পারো না তোমার একটা সৃষ্টিকর্তা আছে, তুমি একটু খেয়াল করো তো আমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? ভাই এই যে কথা বলতেছি জিব্বা দিয়ে, জিব্বাটা যদি আর 1 ইঞ্চি পরিমাণ লম্বা হতো অথবা 1 ইঞ্চি আরো খাটো হতো, আমার এই দাঁতগুলি এখানে না আসা যদি আমার এখানে আসতো, কোনো পরিকল্পনা তো ছিল না, আপনি এমনি হয়েছেন এমনি হয়েছি। ওই সাহাবাগের কিছু তরুণ তারা বলতেছে যে আসলে এগুলি আল্লাহ বলতে কেউ নাই, তারা তো আল্লাহকেও সেখানে ফাঁসি দিতে চাইছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত কটূক্তি, কত গালাগালি, কত বিশ্রী কথা, তারা মনে করে যে আমরা এমনি এমনি হইছি, এমনি এমনি আবার চলে যাব। আচ্ছা ভাই আপনি এমনি এমনি যদি হতেন একটু চিন্তা করেন তো, চক্ষুটা যদি নাকের জায়গায় আসতো সুবিধা হইতো নাকি? একটু বেশি জায়গা দেখা যাইতো না, আরো পিছনে আপনি একটু দেখতে পারতেন না? ভাই বালিশের ডলায় আপনার চক্ষু বইলা যেত। এই চক্ষুটাকে আল্লাহ পাক এমন একটা জায়গা সৃষ্টি স্থাপন করলেন, আপনি যদি হঠাৎ করে হোঁচট খান চোখে আঘাত লাগবে না ভাই, আপনি পড়ে গেলেন, চারদিকে হাড্ডি আছে, গর্ত করে চক্ষুটাকে ভিতরে দেওয়া হলো। আচ্ছা নাকটা এখানে না হয়ে যদি বগল তলায় হতো ভালো হতো? আল্লাহ পাক আপনার মগজ তৈরি করলেন হাড্ডি দিয়ে, চারদিকে একটা শক্ত প্যাকেট করে দিলেন, আপনার জিহ্বা হলো, দাঁত হলো,
আচ্ছা এই যে নখটা নখ এখানে না এসে যদি দেহের অন্য কোনো জায়গায় হতো, যারা বলে যে আল্লাহ দেয় নাই এমনি এমনি হয়েছে, আচ্ছা এমনি এমনি হইলে এখানে তো না হইয়া অন্য জায়গায় হতে পারত। আপনাকে যদি আমি দুইটা কাদামাটি দিই, আমি বলি আপনাকে যে দুইটা চক্ষু আপনি সমান করে বানান তো, আপনি কি পারবেন সমান করে বানাতে? কোনো মাপের কোনো যন্ত্র আপনাকে দেওয়া হবে না, আপনি সমান করে বানাবেন, দুইটা চক্ষু বানাতে পারবেন সমান করে? বানানোর পরে দেখবেন যে এটা এক চুল হলেও বেশ কম হয়ে গেছে। আপনার দুটি হাত দুটি পা, এই হাত সামনের দিকে আসে, পায়ের এই হাঁটুটা পিছন দিকে বাজ হয়। আচ্ছা যদি বিপরীত হতো, আল্লাহাক বলেন ফারজিল বাসারা, তোমার চক্ষুটা একটু কি করো ঘুরে দেখো তো, হালতারা মিন ফুতুর, আমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? একটা ঠ্যাং আপনার লম্বা হলে আরেকটা খাটো হতেও তো পারতো, এমনি এমনি তো হয়েছে না ভাই, এমনি এমনি আমরা হই নাই, আসলে আমার একটা সৃষ্টিকর্তা আছে যিনি বুঝে শুনে আমাকে এভাবে তৈরি করছেন, আমি খাওয়ার জন্য আমার জিহ্বা আসলো দাঁত আসলো, এরপরে আমার ঠিকয়া, এরপরে পাকস্থলী যাওয়ার রাস্তা হলো, এখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি বের হওয়ার ব্যবস্থা সেখানে আল্লাহ পাক রেখেছেন, আর যেগুলি আমার দেহের উপযোগী এগুলি রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় এগুলি চলে যাচ্ছে, এমনি এমনি হয়েছে ভাই সব কিছু ব্যবস্থাপনা। আপনি ঘুমিয়ে আছেন, আপনার রক্ত চলতেছে, আপনার শ্বাস প্রশ্বাস এগুলি চলতেছে অটোমেটিক, আপনি বললেন এগুলি আসলে এমনি এমনি হয়েছে না, আসলে কোনো একটা জ্ঞানী মানুষ যদি একটু চিন্তা করে আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ পাক বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমার অনেক নিদর্শন এই মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের মধ্যেও আমার অনেক কুদরত আছে, তোমার কি চোখে পড়ে না, তুমি কি দেখো না? আল্লাহ পাক বলেন ওয়াকুল্লু শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাদাক্কারুন, প্রত্যেক প্রাণীকে আমি জোড়া জোড়া বানাইছি, আপনি পুরুষ আপনার বিপরীতে মহিলা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীর মধ্যে এরকম জোড়া জোড়া আল্লাহ পাক সৃষ্টি করলেন যেন তারা বুঝতে পারে, যেন তারা, আপনি দেখেন একটু চিন্তা করে, একটু চিন্তা করলেই আপনার এই চিন্তার দিগন্ত খুলে যাবে আপনার সামনে যে না আসলে একটা সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি হয় নাই। আমি একটা বই পড়ছিলাম আল্লাহর সৃষ্টির অকাট্য প্রমাণ, সেখানে লেখক লিখতেছে যে দুটা বাস অ্যাক্সিডেন্ট হলো, সমস্ত গ্লাস ভেঙে রাস্তায় পড়ে গেল, আপনি সবগুলি গ্লাস খুঁজে খুঁজে আপনার চশমার জন্য একটা গ্লাস আপনি পাবেন না, আপনার চশমায় ফিট হয় এই মাপের এই সাইজ মতো এই শেপ মতো একটা গ্লাস আপনি পাবেন না, কেন এটা অপরিকল্পিতভাবে এমনি এমনি ভেঙে গেছে গ্লাসগুলি। অথবা আপনি এই মোবাইল, আপনার মোবাইলটা আপনি যদি হাতে নিয়ে খুঁজতে থাকেন যে এই সাইজ মতো একটা টুকরা আমার দরকার, আপনি খুঁজে পাবেন না, আমি চ্যালেঞ্জ করতেছি আপনি খুঁজে পাবেন না, হয়তো এখানে 100,000 টুকরা আছে পাবেন না, আপনি হাতের একটা যে কোনো একটা জিনিস নিয়ে আপনি খুঁজতে থাকেন ওই শেপ মতো পাবেন না, কেন অপরিকল্পিতভাবে এটা হয়েছে, কোনো চিন্তা কোনো ব্রেন এর মধ্যে লাগানো হয়নি। আমার মোবাইলটা তৈরি হলো এর মাঝে আবার এর খাপ মাপ মতো, যেখানে পিছনে ক্যামেরা আছে এটার জন্য একটা রাস্তা রাখতে হবে, তো বোঝা যায় যে না আসলে একটা ব্রেন এখানে কাজ করছে, এমনি এমনি হয় নাই, এমনি এমনি হয়ে গেলে এটা এইভাবে হতো না, সাইজ মতো হতো না। আল্লাহ পাক বলেন এর পরেও কি তুমি বুঝো না, আফালা তুবসিরুন, তুমি কি দেখো না, তোমার বুঝে আসে না? আমরা সব বুঝি কিন্তু আল্লাহকে বুঝি না, সব আমরা চিনি আল্লাহ পাককে চিনি না, তারা অত্যন্ত হতবাগা, অনেক বুদ্ধি হওয়ার পরেও বুদ্ধিজীবী হয়েও আল্লাহকে বুঝে না, আবার একটা মূর্খ মানুষ নিজের নামটা সই করতে পারে না, সেও বুঝতে পারে যে আমার একটা সৃষ্টিকর্তা অবশ্য আছে, তবে হেদায়েত হলো আল্লাহ পাকের কাছে, কারো অর্থ কারো শক্তি কারো বুদ্ধি দিয়ে হেদায়েত কেউ নিয়ে নিতে পারে না, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পেতে পারে। আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, এই আকাশ জমিনের এই সৃষ্টি দিন রাত্রের এই পরিবর্তন লাআয়াতিল লিউলিল আলবাব, আমার জ্ঞানী বান্দাদের জন্য এতে রয়েছে নিদর্শন। আচ্ছা এই দিন এমনি হচ্ছে, এই রাত এমনি এমনি হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি, আল্লাহ পাক বলেন কে নাজিল করে? আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যেই পানি তোমরা পান করো, লক্ষ্য করেছো
আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন এই আকাশ থেকে পানি কি তোমরা নাজিল করো না আমি করি কে নাজিল করে পানি ভাই সৌদির গভর্নমেন্ট যদি করে যে আমরা আজকে খোদরিয়াতে বৃষ্টি দিব পারবে না আল্লাহ পাক বলেন কে দেয় এই পানি যদি ভূগর্ভে অতল তল দেশে চলে যায় পানির লেয়ার যদি আরো নিচে চলে যায় কে এনে দিবে তোমাদেরকে পানির এই ঝর্ণা দ্বারা আমরা মনে করতে পারি বৃষ্টি না হলে সমস্যা কি আমরা পাম্প বসাই আর নিচের থেকে মোটরে বা টিউবওয়েলে আমরা পানি নিয়ে নেব সমস্যা নেই তো আল্লাহ বলে পানি যদি আরো নিচে চলে যায় চৈত্র মাসে অনেক টিউবওয়েলে পানি ওঠে না তাই না ভাই আচ্ছা এই চৈত্র মাস যদি আরো লম্বা হতো ভারতের মহারাষ্ট্রে 70 বছর বৃষ্টি বন্ধ ছিল 70 বছর পরে যখন বৃষ্টি নামলো এখন যারা যুবক যারা বাচ্চা তারা তো অবাক আকাশ থেকে পানি পড়ে কি ব্যাপার কোথেকে আর বুড়া যারা বুড়ারা বৃষ্টি দেখে এখন নাচতেছে 70 বছর পরে বৃষ্টি এখন আমাদের দেশে চৈত্র মাসে খরার কারণে পানির লেয়ার নিচে চলে যায় টিউবওয়েল শুকিয়ে যায় আচ্ছা এটা যদি আরও 70 বছর 700 বছর আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখে আমাদের টিউবওয়েলে পানি উঠবে আল্লাহ বলে এই আরও যদি একবারে মাটির অতল তল দেশে চলে যায় কে এনে দিবে পানির ঝর্ণা দ্বারা তো আল্লাহ পাককে তুমি চিনো না আল্লাহ পাক বলেন এই আকাশ জমিনের সৃষ্টি দিন রাত্রির পরিবর্তন আচ্ছা ভাই আমাদের এই সূর্য সামনে আমরা দেখতে পাই বিজ্ঞানীরা বলতেছে এই সূর্যটা যদি যেই অবস্থানে আছে এর চেয়ে যদি একটু দূরে হতো পৃথিবী বরফ হয়ে যেত সূর্যটা কতটুকু দূরে আছে ভাই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আচ্ছা এই 9 কোটি না হয়ে যদি 10 কোটি হয়ে যায় পৃথিবীটা পুরা বরফ হয়ে যাবে পৃথিবীতে এমন একটা জায়গা আছে সারা বছর বরফ থাকে আছে না উত্তর গোলার্ধের কৌণিকভাবে একটু দূরত্ব সেখানে বেশি সূর্য থেকে এখানে একটু যদি আরো কাছে চলে যেত সূর্যটা যদি আরো একটু আমাদের কাছে আসতো তো বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীটা জ্বলে পড়ে ছাই হয়ে যেত তো বিশেষ এই দূরত্বে কে এটাকে রাখলেন তো আমার বুঝে আসে না পৃথিবীর চেয়ে আরো 13 লক্ষ গুণ বড় এই সূর্য 13 লক্ষ গুণ বড় এই সূর্য এই বিশাল এই সূর্যটাকে জ্বালানোর জন্য পৃথিবীতে যত জ্বালানি আছে সব যদি একসাথে জ্বালাই দেওয়া হয় সূর্যের 3 সেকেন্ডের জ্বালানি বা 3 সেকেন্ডের তাপ পৃথিবীর সমস্ত জ্বালানি দিয়ে হবে না 3টা সেকেন্ড সূর্যটাকে জ্বালাই আমরা রাখতে পারবো না পৃথিবীর পুরা জ্বালানি যত আছে সব একত্রে দিলেও আচ্ছা এই সূর্যটাকে কে জ্বালাচ্ছে ভাই আপনি অনেক কিছু বুঝেন কিন্তু এই কথা বুঝে আসে না আপনার তো আপনি মনে করেন এমনি এমনি হয়ে গেছে না ভাই আমাদের একটা পরিকল্পনাকারী আছে একটা সৃষ্টিকারী অবশ্যই আছে যিনি এই বিশেষ নিয়ম মতো এই যে আমরা বাতাস দিচ্ছি আপনি যান হিমালয়ে ওই চূড়ায় চলে যান সেখানে বাতাস নাই কেন হিমালয়ে সেখানে মানুষ বাস করার জন্য জীব জানোয়ার বাস করার উপযোগী আপনি সেখানে প্রয়োজন নাই সেখানে সাদে গেলে পৃথিবী থেকে বাতাস নিয়ে যেতে হয় অক্সিজেন নিয়ে যেতে হয় এই বায়ুমণ্ডল মঙ্গল গ্রহে যান সেখানে বাতাস নাই ভাই পৃথিবীর এই বায়ুমণ্ডল কে সৃষ্টি করে দিল উপরেও নাই তো বিশেষ একটা জায়গায় যেখানে মানুষ পশু পাখি এখানে বসবাস করবে এখানে বাতাস লাগবে এই শুধু এই জায়গাটাই বাতাস বাইরেও নাই উপরেও নাই অথচ জায়গা খোলা উপরেও তো থাকতে পারত এরপরও কি আমাদের বুঝে আসবে না যে না আসলে আমার একটা সৃষ্টিকর্তা আছে ভাই পানি ছাড়া তো কয়েক ঘন্টা বাঁচা যায় কয়েকদিন মানুষ পানি ছাড়া বাঁচতে পারে বাতাস ছাড়া মানুষ আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না বাতাস আমার নাকের কাছে পানি যত সহজ এর চেয়ে আরও বেশি সহজ হলো বাতাস পানিটা খুব প্রয়োজন এর জন্য এই পানিটা খুব সস্তা পানি যদি আপনার তেলের মতো দাম হতো পেট্রোলের মতো দাম হতো অনেক গরিব মানুষ পানির অভাবে
হয়তো মারাই যেত, আর বাতাস যদি বাজার থেকে কিনে আনা লাগতো, তাহলে একদিন ভুলে বাতাস আনি নাই, হয়তো বাজার যাওয়ার আর সময় আমার হতো না। তো আল্লাহ পাক আমার প্রয়োজন মাফিক এটা আমার নাকের কাছেই দিয়ে দিলেন। তো এরপরও কি আমার বুঝে আসে না, আল্লাহ পাক বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমার যে সমস্ত বান্দা যাদের একইন আছে, বিশ্বাস করার মতো মন মানসিকতা আছে, অনেক আমার কুদরত, অনেক নিদর্শন, যে সমস্ত কথাগুলি আমরা বললাম, আপনি একটু চিন্তা করলে দেখবেন অনেক অনেক দিগন্ত, অনেক বিষয় আপনার সামনে চলে আসবে। আসলে এর থেকে বুঝতে পারবেন যে আসলে একটা সৃষ্টিকর্তা অবশ্যই আছে। তো তিনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আমার সৃষ্টিকর্তা আছে যখন আমি বুঝলাম, আমাকে এখন বুঝতে হবে যে তিনি আমাকে কেন সৃষ্টি করলেন। এই যে আমার সামনে এই মাইকটা যিনি তৈরি করছেন, একটা উদ্দেশ্য আছে না ভাই, এই টেবিলটা তৈরি হলো, বিশেষ একটা উদ্দেশ্য তৈরি হয় নাই। উদ্দেশ্য ছাড়া একটা জিনিস কে তৈরি করে, যে ব্যক্তি পাগল যার কোনো জ্ঞান নাই, উদ্দেশ্য ছাড়াই একটা কাজ সে করে। কিন্তু কোনো ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যার জ্ঞান বুদ্ধি আছে, বিনা উদ্দেশ্য কোনো কাজ কেউ করে না। আল্লাহ পাক বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে তোমরা ফিরে কখনো আসবে না। তো আল্লাহ পাক অনর্থক আমাদেরকে সৃষ্টি করেন নাই, কেন সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন আল্লাহ, কি কেউ আমরা জানি না, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আমরা ভাই ইবাদতের জন্য আসলাম, এই রমজান মাসের ইবাদত শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদের উপর হজকে ফরজ করেছেন, অনেকে 8-10 বছর হয়ে গেছে আমরা হজে যাইনি, আছেন আমাদের সমাজে। জাকাত আমরা অনেকে জাকাত দেই না, জাকাত আমাদের উপর ফরজ। এক ভাই বলতেছে যে 5 লাখ টাকা ব্যাংকে আছে, আমি বললাম আচ্ছা এই টাকার কি জাকাত আমাকে দেন, এই বলতেছে আমরা তো কুল্লু বাঙালি মিসকিন, বাঙালি তো সব মিসকিন, আমি মিসকিন মানুষ আবার জাকাত দিব কিসের, 5 লাখ টাকা ব্যাংকে উনি বলতেছে জাকাত দিব কিসের, আমরা তো মিসকিন, মিসকিন দেখি তো এই দেশে আইসি। আমি বললাম আহ, উনি নামাজি মানুষ, নিয়মিত নামাজ পড়ে জামাতের সাথে আমাদের সাথে, তা আমি অবাক হইলাম, এর খবর নাই যে এর উপরে জাকাত ফরজ হয়ে গেছে। ভাই কেউ কি বলতে পারবেন জাকাত কার উপরে ফরজ, মালদার তো ঠিকই, কিন্তু কে মালদার, আমি কি মালদার হয়েছি, না ভাই মিশা কথা, আচ্ছা আরেকজনে বলি উনি একবার উত্তর দিছে, আচ্ছা সুন্দর উত্তর সঠিক হয়েছে, আপনি আপনার পুরস্কারটা নিয়ে যান। জাকাত কার উপরে ফরজ, 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা, তোলা ভরি একই তাই না, 52.5 তোলা রূপা অথবা এর মূল্য যদি কারো কাছে থাকে। এখন রূপা বর্তমানে কত, রূপার ভরি কত এখন, ৮ রিয়াল থেকে ৯ রিয়াল, এখানে রিয়াল গ্রাম যদি হিসাব করেন তাহলে 595 রূপা, রূপা হলো 595। তো আপনি ধরে নেন বাংলা টাকায় যদি রূপার ভরি হয় 1,000, তাহলে 52,500 টাকা যার কাছে আছে তার জাকাত দিতে হবে, অর্থাৎ 52.5 তোলা 52.5 ভরি রূপার পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে 1 বছর যদি এই টাকা আপনার কাছে থাকে, বছর পুরো হওয়ার পরে আপনাকে জাকাত দিতে হবে। সোনা অথবা রূপা, নগদ অর্থ অথবা ব্যবসায়ী পণ্য,
পশু পাখি গরু ছাগল মহিষ এই ভেড়া দুম্বা উট এগুলির উপরেও জাকাত দিতে হয়। তবে ছাগল চল্লিশটার কমে জাকাত দিতে হয় না, গরু তিরিশটার কমে জাকাত দিতে হয় না, উট পাঁচটার কমে জাকাত দিতে হয় না। ভূমির জাকাত, ফসলের জাকাত কতটুকু আমি বলি, প্রশ্ন করার সময় লাগবে। এগুলি 612 কেজি, আবার 612 কেজি পরিমাণে এই ধান গম এই যব চাউল কি কয় এই তিল সরিষা বা ডাউল দানা জাতীয় যত ই আছে শস্য দানা জাতীয় যেগুলি এমনি গোলায় রাখা যায় দানা জাতীয় শস্য যদি 612 কেজি হয়, ফল ফ্রুট শাকসবজি এগুলির জাকাত দিতে হয় না। আপনি ধান হোক গম হোক যদি 612 কেজি হয় অথবা এর উপরে হয় তখন এর জাকাত দিতে হবে শতকরা না 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ যদি বৃষ্টির পানিতে হয় অথবা প্রাকৃতিক পানিতে হয়, ঝর্ণার পানি হতে পারে অথবা কোনো সেচ ছাড়া হয়, আর যদি সেচ দিতে হয় সেচ দেন আপনি হাতে দেন অথবা আচ্ছা তো আপনি কোনো যন্ত্র দিয়ে মোটরে হোক বা ইঞ্জিন দিয়ে হোক আপনি যদি সেচের ব্যবস্থা করেন তাহলে 20 মনে 1 মন দিতে হবে, 20 ভাগের 1 ভাগ জমির উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে। আর যদি প্রাকৃতিক পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। তো আর মানে জাকাতের মানে আসলে অনেক কথা আমাদের মানে 3 মিনিটের মতো সময় আছে আমাদের, তো অর্থ যাদের আছে আমাদের নগদ অর্থ এই নগদ অর্থের জাকাত আমাকে বছর পূর্ণ হওয়ার পরে অনেকে অপেক্ষা করে যে রমজান মাস আসলে আমি জাকাত দিব, না ভাই এটা রমজানের সাথে সম্পর্ক নাই, জাকাতের সম্পর্ক হইল আপনার বছর পূর্ণ হওয়া। আপনি যখন এই 52.5 তোলা রূপার দাম আপনার হাতে আসলো এরপরে 1 বছর পার হওয়ার পরে এটার জাকাত আপনাকে দিতে হবে। আপনার টাকা যদি ব্যাংকে থাকে অথবা আপনার কাছে থাকে অথবা আপনার অ্যাকাউন্টে দেশেও জমা থাকে এর হিসাব সব কিছু মিলে আপনাকে হিসাব করে দিতে হবে। আর যদি অন্য কারো কাছে আপনার টাকা থাকে হয়তো দিচ্ছি দিচ্ছি করে দিতেছে না দেরি হয় তাহলে যখন দিবে যদি এটা 5 বছর পরেও দেয় আপনি 1 বছরের জাকাত আপনাকে দিতে হবে, 1 বছরের জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যখন আমি চাইবো তখন আমি যখন চাই তখন পাই, যদি টাকাটা এমন হয় তাহলে এই টাকার জাকাত প্রতি বছর আমাকে দিয়ে দিতে হবে। তো আল্লাহপাক বলেন যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা এই সোনা চাঁদি অথবা অর্থ যারা জমা করবে জাকাত দিবে না তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দাও। তো কঠিন আযাবের সুসংবাদ দাও তাদেরকে। আল্লাহপাক আকিমুসসালা ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো এবং জাকাত দাও, কোরআনে কারিমে 82 জায়গায় নামাজের সাথে সাথে জাকাতের কথা বলেছেন 82 জায়গায়। এরপরও জাকাত দেবে না, যারা জাকাত দিবে না তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে এই সম্পদকে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে পার্শ্বদেশে পিঠে এগুলি গরম করে সেক দেওয়া হবে এবং বলা হবে যুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তুমি জমা করেছিলে এই সম্পদের স্বাদ এর মজা তুমি গ্রহণ করো। জাকাত যাদের ফরজ হয়েছে অবশ্যই জাকাত দিয়ে দিতে হবে, জাকাত যে দিবে না তার বিরুদ্ধে ইসলামী সরকার গভর্নমেন্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূব বলেছিলেন যে আল্লাহ লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকা, নামাজ এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। তো যাকাত প্রদান না করলে আমরা
যাক আমাদের সময় শেষ, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাদের এই বসা এই বলা শোনা আল্লাহ পাক যেন কবুল করেন, আমাদের এই রোজাকে মেহরবানি করে কবুল করে নেন, আমাদের জীবনের গুণা আল্লাহ পাক মেহরবানি করে মাফ করে দেন, আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেই আমল করলে আল্লাহ পাক রাজি খুশি হবেন, সেই আমল করার তৌফিক যেন তিনি দান করেন, যে আমল করলে আল্লাহ অসন্তুষ্ট হন সেই আমল থেকে সেই এলেম থেকে সেই সমস্ত পথ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে ফিরিয়ে রাখেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله شمس تبرشنشا যাবতীয় গুণগান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করলেন, সে মহান মাবুদের দরকারে অসংখ্য অগণিত শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী, প্রিয় নেতা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আলোচনার আগেই অনুরোধ করব আপনারা একটু চুপ হয়ে বসবেন, আমরা কোরআনে কারিম থেকে কিছু কথা বলবো, হাদিস থেকে কিছু কথা বলবো, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয় সেখানে আমাদের কথাগুলি আমরা একটু বন্ধ রাখব। এই আদব করে যদি আমরা বসি কী ফায়দা হবে? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মাজতামা কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ পাকের কোনো ঘরে যখন কোনো বান্দারা একত্রিত হয়, ভাই খামোশ ভাই, যখন আল্লাহ পাকের কোনো ঘরে তার বান্দারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কোরআন থেকে আল্লাহর কিতাব থেকে তারা তেলাওয়াত করে, ওয়া তাদারসুনা বাইনাহুম, একে অপরকে শিক্ষা দেয় শিক্ষা নেয়, তাদের জন্য কি আছে আল্লাহর দরবারে? ইল্লা নাযাল আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযাল ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশান্তি এদের উপরে নেমে আসে, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। আল্লাপাক এই বান্দাদের সম্পর্কে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থাকে, কি আলোচনা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে ফেরেশতারা যে এই মজলিসকে বেষ্টন করে রাখে, যেখানে কোরআন হাদিসের কথা হয় আল্লাহর স্মরণ হয়, ফেরেশতারা এটাকে বেষ্টন করে রাখে। ফেরেশতারা যখন মজলিস শেষ হয়ে যায় চলে যায়, আর রাসূলুল্লাহ বলেন ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত্তুরুকাত, আল্লাহর কিছু ফেরেশতারা আছে তাদের ডিউটি হলো তারা ঘুরতে থাকে রাস্তায় রাস্তায়, ফাইদা ওয়াজাদু কাওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো সম্প্রদায়কে তারা পায় আল্লাহর স্মরণে তারা বসে, তখন এক ফেরেশতা অপর ফেরেশতাকে ডাকতে থাকে, হালুম মহিলা হাজাতিকুম, আসো তোমাদের লক্ষ্যের দিকে, আসো তোমাদের টার্গেটের দিকে, যা খুঁজতেছো পাওয়া গেছে, আসো এদিকে, কোথায়? এই খুদরিয়া জামে মসজিদ অথবা ঐসিহাতে অথবা দাম্মামে, এখানে আসো তোমরা আসো, একে অপরকে ডাকতে থাকে, ফেরেশতারা একত্রিত হয় এবং এই মাহফিলটাকে তারা ঘেরাও করে রাখে, আকাশ পর্যন্ত তারা চলে যায়। আল্লাহপাক মাহফিল শেষে জিজ্ঞাসা করে তোমরা কোত্থেকে আসলে, তারা বললে আল্লাহ অমুক জায়গায় কিছু বান্দা একত্রিত হয়ে আপনার গুণকীর্তন করতেছিল, আপনার প্রশংসা করতেছিল, আপনার কালাম থেকে তেলাওয়াত করতেছিল, তারা শুনতেছিল শোনাচ্ছিল, তো তারা চায় কি? ফেরেশতারা বলে আল্লাহ তারা আর কি চায়, তারা জান্নাত চায়। আমাদের যত চেষ্টা যত সাধনা যত এবাদত সব কিছুর মূলে আমরা কি চাই?
আল্লাহ পাকের জান্নাত চাই, তাই না ভাই? ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ আর কি চায়? তারা আপনার জান্নাতটা চায়। তো আর কি তারা, কিসের থেকে তারা বাঁচতে চায়? তারা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। তো আল্লাহ পাক বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? না, দেখে নাই। দেখলে কেমন হতো? আল্লাহ দেখলে আগ্রহ আরো বেশি হতো। জাহান্নাম তারা দেখছে? জাহান্নাম না, দেখে নাই। দেখলে ভয় আরো বেশি হতো, জাহান্নাম থেকে অনেক অনেক দূরে থাকতো তারা। তো আল্লাহ পাক বলেন, ফাউশহিদুকুম আন্নি কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, এই বান্দাগুলিকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতার মধ্যে কোনো একজন ফেরেশতা বলেন, আল্লাহ সবাই তো এই উদ্দেশ্যে আসে নাই, এর মধ্যে কেউ আসছিল ইফতার খাইতে, কেউ আসছিল আল্লাহ এক বন্ধু অপর বন্ধুর সাথে সাক্ষাৎ হবে এই জন্য, কেউ আসছিল একটা উমরার টিকেটের জন্য, কেউ আসছিল একটা প্রাইজ পাওয়া যাবে কি না এই উদ্দেশ্যে, অন্য কেউ আসছে অন্য উদ্দেশ্যে। আল্লাহ সবাই তো এক নিয়তে আসে নাই, আপনি যে সবারে মাফ করে দিলেন, আপনি সবাইরে মাফ করে দিলেন আল্লাহ। তো আল্লাহ পাক উত্তর দেন, হুমুল জুলাসা উলা ইশকা বিহিম জালিসুহুম। এটা এমন একটা মজলিস, আমি আমার পছন্দনীয় একটা মজলিস, এখানে বসে কেউ হতবাগা হবে এটা আমি চাই না, এখানে বসে আমার ক্ষমা কেউ পাবে আর কেউ পাবে না এটা হতে পারে না, আমি চাই না কাউকে ক্ষমা করব আর কাউকে করব না, না এমনটা হতে পারে না। আমরা দুনিয়াতে দেখি ধানের সাথে চিটা বিক্রি হয় না ভাই, ভালো বেগুনের সাথে পোড়া বেগুন কানা বেগুন বিক্রি হয় না? আল্লাহাক বলেন, আমি আমার সকল বান্দাকেই কবুল করে নিলাম, আমি সকলকেই মাফ করে দিলাম। আল্লাহ যদি সবাইকে মাফ করে দেয়, কেউ কি আল্লাহকে ফেরাতে পারবে? আল্লাহাকের কি করলো লস হবে আমাদের মতো গুনাগারদেরকে মাফ করে দিলে? না। তো এই যে মজলিস, আমরা একটু আগে বসি, একটু আগে আসি, চুপ করে আদবের সাথে বসি, হতে পারে আমার একদিনের বসা, কি পাইলাম কি না পাইলাম এটা খুব বড় একটা বিষয় না। আমি যদি নিয়ত রাখি যে আমি একটু আগে যাব, একটু আলোচনা শুনব, মনোযোগ দিয়ে শুনব, শিখব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টাও করব, হতে পারে আপনার একদিনের বসা, একদিনের আশা, একদিনের বলা হতে পারে আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় আপনার মুক্তির একটা ফয়সালা হতে পারে, আপনার নাজাতের একটা জরিয়া হতে পারে। হাদিস শরীফে আমরা পাই, আউয়ালু মান তুসআরু বিহিমুন নারু সালাত, জাহান্নামের আগুন সর্বপ্রথমে জ্বালানো হবে তিন ব্যক্তি দিয়ে। কাদেরকে? এর মধ্যে একজন হবেন আলেম, আরেকজন হবেন শহীদ, আরেকজন হবে দানবীর, এদেরকে দিয়ে শুরু করবেন আল্লাহ। আমি কথাটা এই জন্য বলতেছি, কথাটা আমি এই জন্য বলতেছি যে আমাদের সাধারণ মানুষের নিরাশ হওয়ার কিছু নাই। বনী ইসরায়েল বংশে একটা বেশ্যা মহিলা ছিল, বেশ্যা, বেশ্যা বুঝি না ভাই আমরা, এর পেশা ছিল এটা, এর নেশাও ছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মরুভূমিতে যাচ্ছিল, তো তার ভীষণ পিপাসা, খুঁজতে 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 হয়রান হওয়ার পরে একটা কুয়া সে পাইল পানির, সেখান থেকে অনেক কষ্টে তার এই ফিতার যে ই ছিল চুলের ফিতা খুইল্লা, জোতার মধ্যে বাইন্দা কুয়ার মধ্যে ঢুকাইয়া একটু অনেক কষ্ট করে পানি উঠাইয়া এরপরে সে খাইল। তারপরে একটু আগাইলো, সে দেখলো একটা কুকুর জিব্বা বের করে দিছে, মারা যাবে কুকুরটা। তো সে বুঝতে পারলো যে আমার যেরকম কষ্ট হচ্ছিল কুকুরটারও ঠিক এরকম কষ্ট হচ্ছে। তো তার মনে দয়া হলো, কুকুর এই কুয়ার থেকে আবার সেই কষ্ট মষ্ট করে একটু পানি উঠে কুকুরটার মুখে দিল আর কুকুরটা বেঁচে গেল। আল্লাহ পাক এর শুকরিয়া করলেন। রাসূলুল্লাহ বলেন, এই বেশ্যা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। একটা কুকুরকে একটু পানি খাওয়াইয়া তার সারা জীবনের গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আল্লাহ নিজে মাফ করাটাকেই ভালোবাসে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শবে কদর, লাইলাতুল কদর, এই কদরের রাত, আমি যদি কদরের রাতটা পাই আমি কী বলবো? তো রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, দেখো তুমি বইলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, ক্ষমা করাটা আপনি পছন্দ করেন, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন।
পার্থক্য, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আর আল্লাহর কাছে যারা ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে বেশি বেশি ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? অনেক বড় আলেম, অনেক আমলকারী, আল্লাহ কাদেরকে ভালোবাসে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ ভালোবাসে যারা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন আল্লাহর এই ভালোবাসার পাত্র। আমরা অনেকে আমাদের দেশে দাবি করে আমি কামেল ফির, আমার ফিরানে ফির, ফিরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, ভাই মিথ্যা কথা, কামেল কেউ না। নিজে যদি কেউ দাবি করে যে আমি কামেল, আমি পরিপূর্ণ, আমি নিষ্পাপ, আমি নিষ্কলুষ, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী সে হলো দাজ্জাল, সে হলো। আল্লাহ পাক বলেন ওয়ালা তুজাক্কু আনফুসাকুম ওয়া হুয়া আ'লামু বিমানিত্তাকা, নিজে নিজে ভালো, নিজেকে ভালো তোমরা বইলো না, কে ভালো কে মন্দ জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়া আ'লাম, তিনি জানেন। আল্লাহ পাক বলতে পারেন আমার ওই বান্দাটা আমার পছন্দের, হতে পারে আশা আকবর চুল তার উস্কো খুস্কো, কাপড় তার সেরা বেরা, সমাজে তার কোনো দাম নাই, হতে পারে এই লোকটা আল্লাহর কাছে আপনার মতো এইরকম হাজার হাজার ভদ্রলোকের চেয়েও বেশি দামি। আপনি জানেন না আল্লাহর কাছে কে দামি? নিজে কেউ নিজেকে দাবি করবে না আমি কামেল, আমি নিষ্পাপ, আমি একবারে সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক আদম সন্তানই ভুল করে। এখন আমি যদি বলি আমি বিরাট হুজুর, আমি ভুলের ঊর্ধ্বে, আমার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, আমার দ্বারা তো পাপ হতেই পারে না, তাহলে বুঝে নেবেন যে আমি একটা মিথ্যু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য না আমার কথা সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সত্য, তিনি বলতেছেন কুল্লু বনি আদম খাতা। কুল্লু অর্থ কি? আমরা তো বুঝি সব, সকল বনি আদম ভুল করে। খায়রুল খাতায়িনা আত-তাওয়াবিন, ভুলকারীর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চায়। তো আল্লাহর কাছে যারা বেশি ক্ষমা চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কতবার? একশো বার, মাশাআল্লাহ। এক ভাই একটা উত্তর দিছে, তো আমার কাছেও কিছু প্রাইস আছে, ধরেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আল্লাহ পাক বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি, আল্লাহ আমি আপনার অতীতের সামনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ হওয়ার পরেও আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইতো। আমি নিজে কয়বার চাইছি? আমি যদি আমাকে জিজ্ঞেস করি আমি আজকে সারাদিনে কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আমি পাপ, আমার আমি আপাদমস্তক পাপে জর্জরিত, তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। মায়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো সব গুনাহ মাফ, আপনি এত কষ্ট কেন করেন? আপনি নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতে থাকতে আপনার পা ফুলে যায়, পা ফুলে যাইত, আপনি এত কষ্ট কেন করেন? আপনার তো আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিছেন। তো তিনি বলতেন আয়েশা আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছেন, এটা তার করুণা, তার দয়া। আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছেন, এটা তার দয়া, দয়া, আমি কি আল্লাহর শুকরিয়া করব না? তিনি যে আমাকে ক্ষমা করে দিলেন, আমাকে যে মর্যাদা দিলেন, আমার উপরে যে তিনি দয়া করলেন, আমি কি তার শুকরিয়া করব না? আফালা আকুনু আব্দান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি আর নাকে তেল দিয়ে ঘুমাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আপনার উপরে আল্লাহর দয়া বিরাট অনুগ্রহ, মহা অনুগ্রহ করেছেন আল্লাহ। নবীকে নবী কে বানালেন? কে বানাইছেন? আল্লাহ পাক বানালেন। আল্লাহ পাক তার কোনো শরীক নাই, আল্লাহ পাক বলেন আমার কোনো শরীক নাই। নবীর মর্যাদা অনেক, নবীর মর্যাদা অনেক, সীমাহীন, কিন্তু আল্লাহর সমান নয়, আল্লাহর সমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি।
لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده ووالده والناس اجمعين তোমাদের মধ্যে কেউ ईमानदार হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের বাপ মা নিজের স্ত্রী পুত্র নিজের সন্তানাদি নিজের এমন কি নিজের জানের চেয়েও যে বেশি ভালোবা না বাসবে সে ईमानदार হতে পারবে না নবীকে ভালোবাসবো ভালোবাসতে বাসতে আল্লাহর সাথে কি তুলনা করব না শয়তান কিন্তু আপনাকে এসে বলবে না নবীকে তুমি ঘৃণা করো বলবে না সে জানে বড় চালু বাবা আদমের কাছে যখন শয়তান গেলেন গিয়ে বললেন ইন্নি লাকা নাসিহুন আমিন আমি তো আপনার একটা খয়ের খা আমি আপনার দুঃখে কাঁদতেছি বিরাট লম্বা কুর্তা বিরাট পাগড়ি মহা একটা হুজুর সাজ্জা গিয়া বাবা আদমের কাছে একবারে বৃদ্ধ খুনখুইনা বুড়া কাঁদতেছে আদম আলাইহিস সালাম বলেন কি হয়েছে আপনি কাঁদেন কেন কয় আমি তো আমার দুঃখে কাঁদি না তোমার দুঃখে কাঁদতেছি কি ব্যাপার কইছে দেখো এই যে জান্নাতে সব কিছু খুলু শরাবু সব তুমি খাও এই ওয়ালা তাকরাবা হাযি শাজারা ওই গাছের কাছেও তুমি যাও না তুমি কি জানো কেন নিষেধ করা হয়েছে আল্লাহর একটা পরিকল্পনা তোমাকে জান্নাত থেকে বের করে দিবে ওই গাছটা হলো শাজারাতুল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা এটা হলো চিরস্থায়ী একটা রাজত্বের একটা ব্যবস্থা আর এটা হলো চিরস্থায়ী গাছ শাজারাতুল খুলদ এই গাছের ফল খেলে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করতে পারবে না তো অতএব আল্লাহ পাক আগেই নিষেধ করে দিয়েছে যে সব খাও কিন্তু ওই গাছটা ওইখানে যাও না শয়তান যেখানে যে ডোজ দেওয়া লাগে এর বয়স কিন্তু কম না হ্যাঁ বাবা আদমের চেয়েও আরো মুরব্বী হয় অভিজ্ঞতা আছে কারে কি দিতে হবে আপনি এই নবীকে অনেক ভালোবাসেন শয়তান আয়সা কিন্তু বলবে না সর এই নবীর দরকার নাই বাদ দেও এই কথা বলবে না কি বলবে তুমি যে ভালোবাসার একটা মন মানসিকতা তোমার আছে তুমি আরো ভালোবাসো আরো ভালোবাসো আরো ভালোবাসো ভালোবাসতে বাসতে এক পর্যায়ে তুমি এই কথা বলে দাও যে আল্লাহও দিতে পারে নবীও দিতে পারে তুমি বলে দাও আল্লাহও আমার মুক্তিদাতা নবীও আমার মুক্তিদাতা আল্লাহ হও বললে হয়ে যায় আর নবীও ইখতিয়ারে কুল যখন যা চায় করতে পারে আল্লাহ সব জায়গায় কোথায় কি হচ্ছে এগুলি সব আল্লাহ পাক জানেন বুঝেন দেখেন সব জায়গায় সব কিছু করতে পারেন আর নবীও অনুরূপ সব দেখতেছেন নবীও হায়াতুন নবী জিন্দা নবী তিনিও সব জায়গায় হাজির নাজির তিনিও সব কিছু করতে পারেন এই জন্য তো আমরা জিকির করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কয় আমারি মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে তো লাভ কি হবে কয় মৌতের যাতনা আর থাকিবে না আমার তারপরে কয় অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকিয়ে নবী গো আমার কবরে ফায়দাটা কি কয় কবরে রাজাবার থাকিবে না আমার আপনি মৃত্যুর যাতনা থেকে বাঁচার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য কাকে ডাকতেছেন আল্লাহকে ডাকতেছেন নবীকে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কি বলতেছেন একমাত্র ডাকতে হবে আমাকে একমাত্র ডাকতে হবে ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা মসজিদগুলি হলো আল্লাহর আল্লাহ ছাড়া তোমরা আর কাউকে ডেকো না আমরা ওয়াদা করি আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই কাছে সাহায্য চাই কার কাছে চাই আল্লাহর কাছে এখানে তো নামাজে বললাম আল্লাহ শুধু তোমারই কাছে নামাজের পরে হুজুর বলতেছে মিলাদ হবে বসেন তো মিলাদ পড়াতেছে হুজুর ইমাম সাহেব নিজেই মিলাদ পড়ায় কি কয় হাশরের ময়দানে যেদিন উঠবো মোরা সব গিয়ে পার করিয়েন দয়াল নবী উম্মত বলে ডাক দিয়ে সে কার কাছে চাচ্ছে হুজুরে আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মা ইয়াদউনা মিন দুনিল্লাহ তার সে বড় জালেম কে আছে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আপনি আপনি ডাকবেন কাকে আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়ে গেলেন আর নামাজে দাঁড়ায় আপনি কি ওয়াদা করলেন আল্লাহর কাছে আল্লাহ শুধু তোমার কাছে চাই নামাজের পরেই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলতেছেন কুল্লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররা হে নবী আপনি বলে দেন আমি নিজের ভালো নিজের মন্দ আমি করতে পারি না ইল্লা মাশা আল্লাহ আমার আল্লাহ যদি আমার ভালো চায় ভালো করতে পারে আমার আল্লাহ আমার মন্দ চাইলে তিনিই করতে পারে তিনি একমাত্র করার মালিক
এই হলো ভাই তাওহীদের শিক্ষা, তাওহীদের সবক। তাওহীদের কথা এই দেশে অনেক বয়ান হয়, আমাদের বাংলাদেশে এত তাওহীদের বয়ান হয় না। কই তাওহীদ কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি তার কোনো শরীক নাই, বাস এই হলো তাওহীদ শেষ। কাজে কর্মে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ইবাদত আল্লাহ ছাড়া, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্যিকারে কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। যাবতীয় ইবাদত, মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয়। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয়। ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না। আচ্ছা ভাই, দোয়া এটা একটা ইবাদত না? আর দোয়া মুখ হলে বাদা, দোয়া হলো ইবাদতের মগজ ভাই, বড় একটা ইবাদত, ইবাদতের মাথা। তো এই দোয়াটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে? আমরা শুধু নবী না, নবীর পরেও কয় কি বড় পীর আব্দুল কাদের জিলানি, তিনি হলেন গাউসুল আজম। গাউসুল আজম অর্থ কি ভাই? যে ফরিয়াদ শোনে, এই ভাই বললেন মহান উদ্ধারকারী। ঠিক আছে উত্তর। আচ্ছা আমাদের মহান উদ্ধারকারী কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আপনার কোনো বিপদ আসে আল্লাহ ছাড়া কেউ নাই আপনাকে উদ্ধার করতে পারে। ওই ইউরিদ কাবি ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওই ইউরিদ কাবি খাইরিন ফালা রাদ্দা লি ফাদলি, আল্লাহ আপনার কল্যাণ যদি করতে চান, আল্লাহ আপনার ভালাই যদি করতে চান, কেউ ফিরাতে পারবে না। তাহলে দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক? আল্লাহ। আমার বিপদ দেওয়ার মালিক, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। এটাই হলো তাওহীদের শিক্ষা। আপনি যাইবেন সিলেটে, সিলেটে গিয়া শাহজালালের মাজারে সরাসরি গিয়া সেজদাও দেয়, আবার দোয়াও করে, বাবা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার মামলা ডিসমিস হচ্ছে না, আমার ছেলের চাকরি হচ্ছে না, আমার পেটের অসুখ ভালো হইতেছে না, বাবা আপনার মাজারে আমি একটা খাসি মানলাম, খাসি কাসিমরে, কাসিমরে নিয়ে গরুর গোস্ত খাওয়ায়, নিজের বাপেরে খাওয়ায় না। বাপ মা দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেয় না। আপনি বাপের জন্য একটু কমলা কিনবেন, এই টাকা আপনার নাই, আপনি এই সিলেটে গিয়া গজার মাছ, ওই কাসিম, কাসিম বাবা আমার এই অভিযোগ, বাবা আপনাকে শুনতে হবে, আমার এই বাবা খালি হাতে ফিরিয়ে দেন না। আরে ভাই, কুকুর, কুকুর, শুকর, ছাগল, এদের বাচ্চা টাচ্চা হয় না? হয়নি? আরও আমাদের চেয়ে বেশি হয়, তাই না? ওরা কি কোনোদিন মাজারে যায় বাচ্চার জন্য, সন্তানের জন্য মাজারে যায়? আমি নিজে কানে শুনছি, আমার শরীর স্বাস্থ্য ভাই বলতেছে এই ছেলেটা বাবা ফরিদপুরীর দান। কার দান? বাবা ফরিদপুরী। আমি বললাম নাউজুবিল্লাহ, আপনার বাবা ফরিদপুরী, তিনি কি সন্তান দিতে পারে? তাইলে তো আল্লাহর কোরআনটা মিথ্যা হয়ে গেল ভাই। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলতেছে ইয়াহা বুলি মাইয়াশাউ ইনাসা ওয়াহা বুলি মাইয়াশাউ যুকুর, যাকে আমি চাই ছেলে দেই, যাকে আমি চাই মেয়ে দেই, আউ ইউজাউজুহুম যুকরানাউ ওয়া ইনাসা, যাকে চাই আমি ছেলেও দেই মেয়েও দেই, ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে চাই আমি ছেলেও দেই না মেয়েও দেই না, চিরতরে বন্দা করে রাখি। দুনিয়ার ওষুধ পুরা খাওয়াও কাজ হবে না, সে বন্দা বন্দা। আল্লাহ পাক বলে আমি যারে চাই ছেলে দেই, যারে চাই মেয়ে দেই, যারে চাই ছেলেও দেই মেয়েও দেই, যারে চাই না কিচ্ছু দেই না। তাইলে আমরা কোরআন থেকে যা শিখলাম, দেওয়ার মালিক কে? আমি নিজে নিজে পেপার পড়ছি, ছেলের ছবি দেওয়া আছে, উপরে লেখছে বাবা সায়েদাবাদীর দান, ছেলের ছবি পেপারে দিয়ে লেখছে উপরে বাবা সায়েদাবাদীর দান। আহ বাংলার মুসলমান, আপনি সারা জীবন ইবাদত করেন, এই কথা যদি বলেন আপনার কোনো ইবাদত কোনো কাজে আসবে না। এটা আমার ফতোয়া না, আমার আল্লাহর ফতোয়া। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরকের গুনাহকে মাফ করবে না, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, থাকবে কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। আচ্ছা জাহান্নামে যাইবো, এখান থেকে তো আশা থাকতে পারে যে কোন সুপারিশকারী উদ্ধারকারী নবী রাসূলরা সুপারিশ করবেন, আল্লাহ পাক বলেন না না চলবে না সুপারিশ। ওমালিদ্দালিমিনা মিন আনসার, এই শিরককারী জালেমের কোন সুপারিশকারীও থাকবে না, কেউ আসবে না তাকে বাঁচানোর জন্য, কেন শিরক করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইক, হে নবী আপনার উপরে আমি ওহি করেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন কাবলিক, আগেও সমস্ত নবীকে আমি ওহি করে এই কথা জানিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম কি, লাইন আশারাক্তা লায়াহবাতান্না আমালুক, শিরক যদি করো সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। শিরক করলে কি হবে? আমল বরবাদ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো শয়তানে কয় একটা শিরক যদি বান্দা দিয়ে করাই দিতে পারি তাইলে আমি পেনশন পাইয়া যাই, আমি কি হই, আর হেরে ওয়াসওয়াসা দেওয়ার দরকার নাই, একটা শিরক কোনো মতো যদি করাই দিতে পারি, শিরকের রাস্তা আছে অনেক। আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযাইর হলো আল্লাহর ছেলে, ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, নাসারারা বলল এই ঈসা হলো আল্লাহর ছেলে। এই যে অতিভক্তি, রাসূলুল্লাহ বললেন যে তোমরা আমাকে নিয়ে কি করো না, অতিরঞ্জন করো না, আল্লাহ পাক বললেন লা ওয়ালা তাগলু ফি দীনিকুম, তোমাদের দিন নিয়ে তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। রাসূলুল্লাহ বললেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, আমাকে নিয়ে তোমরা অতিরঞ্জন করো না যেমনটা করেছে খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তো অতিভক্তি কিসের লক্ষণ ভাই? রাসূলুল্লাহ সাল্লামের যে মর্যাদা অনেক অনেক কিয়ামতের ময়দানে, মানে কথার পৃষ্ঠে কথা আসে অনেক কথা, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাম নবীদের জন্য সুপারিশ করবেন, আমাদের নবী তিনি নবীদের জন্য সুপারিশ করবেন, পরবর্তীতে আমরা আবার সময় সুযোগ হলে বলবো কথা। রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা মর্তবা অনেক উপরে, তো তারপরেও আল্লাহর সাথে শরীক অবশ্যই করা যাবে না। যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, আচ্ছা পঁচিশে শেষ না, আল্লাহ পাকের সাথে যদি কেউ শরীক করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি যদি একটা বিশাল একটা কাপড়ের গোডাউন অথবা তুলার একটা গোডাউন আছে, এর মধ্যে যদি একটু আগুন ঢুকাই দেন থাকবে? জ্বলে পড়ে সব থাকবে না, শেষ হয়ে যাবে। আপনার জীবনের সমস্ত মেহনত সমস্ত পরিশ্রম এই একটা শেরেকে সব কিছু ধ্বংস করে দিবে। শেরেক আমরা করব না। এরপরে আল্লাপাক বলেন যে শেরেকে মানুষের জীবনের আমল বরবাদ হয়, যে শেরেকে কি কয় ক্ষমা হয় না, ক্ষমার অযোগ্য অপরাধ, যে শেরেক করলে সমস্ত জাহান্নাম তার জন্য একবারে অবধারিত হয়, এই শেরেক কি মুসলমান করে, ইমানদাররা করে? আল্লাপাক বলেন বেশিরভাগ লোক শেরেক করে। আল্লাহাক বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক আল্লাহর সাথে ঈমান আনার পরেও কি করে, শিরক করে। কেমন শিরক? কয় আল্লাহর নূরে নবী পয়দা, কি দিয়ে পয়দা হয়েছে নবী? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান। আল্লাহাক বলতেছে আমার থেকে কিছু হয় নাই, জানেন এই আয়াতটা জানেন, সুরা ইখলাস কুল আল্লাহ সুরা একটা আয়াত, আমার থেকে কিছু হয় নাই। আল্লাহ পাক বলতেছেন এই আয়াতটা কি ভাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউ থেকে জন্ম নেই নাই আর আমার থেকে কেউ জন্ম হয় নাই। ভাই সুরা এই কুল আল্লাহ সুরাটা শিখেন, সুরটা একটা সুরা, এই সুরাটা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব আমল নামায় আল্লাহ পাক দান করেন। তো এই সুরাটার মধ্যে কি আছে, এত দামি সুরা, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো কাছে কখনো ঠেকে না। আচ্ছা আপনি আপনার হাসিনা বলেন আর খালিদা বলেন আর অন্য কোনো ব্যক্তির নাম বলেন, আচ্ছা ওরা কি সাধারণ পাবলিকের কাছে ঠেকা না? কয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস, কারণ জনগণের ফার্ম দিয়া ক্ষমতাটা কি, আমার একটা বোর্ডের লেগে আপনার একটা বোর্ড সে চায়, কিন্তু আল্লাহ পাক আমাদের কোনো বোর্ড চান? সরকার দেশের রাষ্ট্রপ্রধানও আমাদের কাছে হাত পাইতে থাকে, আপনারা সবাই কি করবেন, ধানের শীষে অথবা নৌকা মার খায় অথবা লাঙ্গল মার খায়,
অথবা দাড়ি পাল্লায় আপনারা একটা ভোট দেন, আপনাদের কাছে চায় না? তারাও মুখাপেক্ষী, কিসের মুখাপেক্ষী? আপনার কফিল চাই আমার আমেলগুলো আমার কাজ করুক, আর আমরা চাই আমার কফিল আমাকে কি করুক, টাকা দিক। আমরা টাকার মুখাপেক্ষী, আমার মালিক সে কাজের মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি সামাদ, তিনি অমুখাপেক্ষী। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা ফি মুলকি শাইআ। পৃথিবীর সমস্ত লোক সকলে যদি একবারে ইবলিস শয়তানের মতো হয়ে যায়, আমার রাজত্বে একটুও কমবে না, আমার ক্ষমতা একটুও কমবে না। আবার যদি সমস্ত লোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যায়, মা যাদা ফি মুলকি শাইয়া, আমার রাজত্বে কিছু বাড়বেও না। যাক, সময় আমাদের শেষ, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের রোজাকে আল্লাহপাক যেন মেহরবানি করে কবুল করে নেন, আল্লাহপাক যেন আমাদেরকে তাওহিদবাদী মুসলমান হিসাবে কবুল করেন, আল্লাহপাক আমাদের সমস্ত গুণাগুলিকে